21 चश्मा देखते हैं इससे लेंस करते कंफर्टेबल फिटिंग्स वाला चश्मा चाहिए। हम चश्मा रास्ता ही कोई ना बस लोग काजे टाइम में और एडिटिंग के टाइम में चश्मा लगे तो ठीक আছে ऑफर না থাকলে কি বলে আমি যখন বলেছিলাম অফারটা ছিল তখন এলি না কেন টাকা ছিল টাকা ছিল না আমার দরকার ছিল টাকা ছিল মন্দারমণিতে গিয়েছিলেন তো টাকা উড়ে গেছে তে যা এখন যদি অফার না থাকে তাহলে কিনবি না তো যদি অফার থাকে তাহলে কিনবি buy one plus get one লাগবে তার উপর 40% অফ কি আছে আমার টাকার ভিতরে আমার দুটো চশমা না হলে আমি কিনব তার উপর আমার সিরামিক কোটিং ছাড়া চলবে না অনেক কিছু দাবি তো অনেক দাবি কি আছে ভিতরে ঢুকে দেখা যাক যে ও চশমায় অফ আছে কি অফ নেই তারপর কেনা যাক চল চল আমার বাইরে থার্মোমিটার নেই তো আচ্ছা মানে না নেই মানে এরকম মুখে দিয়ে সেন্সর মানে একদিন চেক করা হবে আপনি আমি অফারটা বলুন আমার ওই একটা দেখেছিলাম 40% অফ প্লাস বাই ওয়ান গেট আপনার পাওয়ার কি আছে স্যার পাওয়ার আছে আমার পাওয়ার এরকম আপনি পাওয়ার চেক করেন পাওয়ার চেক করা আমি পাওয়ারটা দেখলে আইডিয়া হবে আমার ডিটেইলস আমার পাওয়ার কত পাওয়ার এই ভালো লাগছে বয়সটা বেশি লাগে
শুধু ডাবল সাইড অ্যান্টি ক্লিয়ার কম্পিউটার প্রোটেকশন 1.5 ডিসপ্লে এই তিনটি আপনি পাবেন তিনটে কপি পাবেন আমি কোন ফ্রেমটা নিচ্ছি 2600 এসেনশিয়াল ব্লু এসেনশিয়াল তো ব্লু মানে অ্যান্টি গ্লেয়ার দিচ্ছে ব্লু মানে হচ্ছে কম্পিউটার প্রোটেক্ট অ্যান্টি গ্লেয়ার মানে অ্যান্টি গ্লেয়ার যেটা আপনি রাতে বেলা গাড়ি চালাচ্ছেন আপনি যাচ্ছেন যে ক্লিয়ার আপনার আনওয়ান্টেড লাইটটাকে ক্লিয়ার করে ইনডেক্স 5.1 এই ইনডেক্সটা আপনার কাছে যে পাওয়ারটা বসে ওটা বেসিক ইনডেক্স শুরু হয় 1.56 থেকে এটা হচ্ছে ইনডেক্স শুরু পাওয়ার দেওয়ার কাছে যে ঠিকনেসটা আর ডাবল সাইড অ্যান্টি গ্লেয়ার এটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এখানে তো স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট অপশনটা আছে মুছে দিলাম যখনই আপনি ক্লিন করবেন এটা কি করবেন নরমালি ডাবল সাইড ওয়ান ডাইরেকশনে ক্লিন করবেন যদি আপনার কাছে এটা না থাকে নর্মাল বটে বা ওটা আপনার কাছে সবই চলে যাবে আপনার কাছে যখন আপনি নেবেন ওর মধ্যে সবই আপনার কাছে ডিটেলস চলে যাবে ঠিক আছে কম্পিউটারের ওটা হয়ে যাবে এটা একটা ভালো সেটা হাতে রাখছি আমি এখানে রেখে দিচ্ছি এটা একটা মাকড়সা ভাবলি কি বলে এটাকে এইটা কি আপনি দিয়েছিলেন না না আমি এটা সরিয়ে দিই আমার একটা পুরনো চশমা আছে মানে এরকম প্লাস্টিকের ফ্রেম ওটাতে শুধু লেন্স বলতে দেবেন ফাইনাল একবার দেখছি যে কোনটা অ্যাকচুয়ালি আমাকে স্যুট করছে সেটাই নেব
এইটা দুটোই ভালো ঘরের ফটো দেখতে পাচ্ছেন ওটার দিকে স্টেপটা দিলাম একদম এটাও কি মানে ওরকম রেঞ্জেই না এটা একটু হাই সেম রেঞ্জেই স্যার বাট এগুলো এয়ার এয়ার এগুলো যারা স্পোর্টস লাভার তাদের জন্য আচ্ছা দা স্পোর্টস লাভার টার্নটা খুব ভালো লাগে আমার আমি খেলি না বাট আমার ভালো না থাক এগুলো প্রাইস কিরকম ম্যাম চোখে পড়েছিল তো তেরা কাজ কর মাস্টার্স করে নে দিয়ে টিচিং লাইনে চলে যা তোকে স্যুট করবে তোকে যা মিষ্টি দেখতে এমনি স্টুডেন্টরা রোজ পড়তে আসবে এটা ট্রাই কর এটাতে কেমন লাগে আপনার নাকি ওগুলোই বেটার আচ্ছা আপনার আপনাদের এই গ্লাসেস গুলোতে কি এরকম ভাপ হয়ে যায় না ওটা ভাপ হবে না মাস্কের উপর দিয়ে পড়লে ভাপটা কম হবে কি বললেন হ্যাঁ মাস্কের উপর দিয়ে পড়তে গেলে তোর এটা ঠিকঠাক লাগছে বল তোকে এটাতে মিষ্টি লাগবে বা এইটাতে এরকম টাইপের দেখেছি একটা ও দুটো সেম না $9.99
আরাম বেশি হয়, এখানগুলো সফট হয়, ওগুলোতে নোজে কি হয় জানিস তো, বসে গেলে না খুব ব্যথা করে। আর আমি তো চশমা রাস্তায় পড়ি না, চশমা আমার মেইনলি বাড়িতে আর ইয়েতে পড়া, তো বেশি স্টাইলিশ না হলেও চলবে। এটাও কি 999? ঠিক আছে, এটা আপনার এই অ্যান্টিগ্লেটটা কী করে, নর্মালি যে আপনার ভিশনটা থাকে সেটাকে মেনস করে, আপনার যে কাস্টমাইজ যে লুকসটা থাকে। নর্মালি কী হয়, আপনাকে যদি আমি এই লেন্সটা দিই, এটা দেখুন আপনার রিফ্লেকশনটা বেরিয়ে যাবে, রাইট? যখনই আপনি আমার দেখুন আমারটা রিডিং করে করার পর ক্লিয়ারলি আমার চোখটা দেখা যাবে, এটাই অত ক্লিয়ারলি কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এটা একটা হলো। আর দ্বিতীয়ত হলো, আপনার যদি রাত্রিবেলা যখন আপনি বাইকিং করেন বা আপনি গাড়ি ফাড়ি চালান, এক্সট্রি ওপরের থেকে যে লাইটটা আছে সেটাকে আপনার এটা কাট অফ করেন, বা ব্লু লাইটের কাজ চাই, কিন্তু ব্লু লাইটটা করা নিয়ে আমাদের যে কোনো ডিজিটাল ডিভাইস বলতে পারেন, আপনি যতই ভালো চশমা পড়ুন, আমি যদি আপনাকে 1 লাখ টাকারও লেন্স দিই, আপনার সেই প্রোটেকশনটা পাবেন না, এটা নর্মালি লাইট গাড়ির থেকে করতে হবে। এগুলো না আমার বোন সে সাঁতার কাটতে দেখতো এরকম দিত, ফোন করার টাইম পাইনি। ২৯১২ ভালোবাসা টাকার থেকে বেশি। ও মা, আচ্ছা তো চশমা কবে ডেলিভারি দেবে? বলেছে 21 জানুয়ারির মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। আর অফারটা পেয়েছি? না, বাট বাই ওয়ান গেট ওয়ান এর একটা সুন্দর ডিল দিয়ে দিয়েছিল। বাই ওয়ান গেট ওয়ান এর একটা অফার চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের অফার আমি ভেবেছিলাম অল টাইম থাকে, এখানে এসে দেখছি না মিস করে গেছি, বেশি আমার থেকে বেশি জানে গাড়িগুলো চলে যেত না, আমার দুটো চশমা হলো, আমার মেইনলি দুটো চশমা লাগবে, অফিসে ব্যাগে ফেলে রেখে দেবো, এটা বাইতে থাকবে অল টাইম ইউজ করা। আচ্ছা তো 40% অফটা পাইনি আমরা, 40% অফটা পাইনি, বাই ওয়ান গেট ওয়ান অফটা পেয়েছি। যে টাইমে ছিল ওই টাইমে আমি যাইনি, ওই টাইমে আমি আসতে বলেছিলাম, ও আসেনি। আচ্ছা দুঃখ করিস, ঠিক আছে, তো আমার হয়েছে, আমি কেন দুঃখ করবো, 40% অফটা পাইনি বলে। আচ্ছা যদি তোমরা লেন্স কার্ডের অফার করতে চাও, পেতে চাও, তাহলে ঝটপট চলে যাবে, তাহলে আমাদের মতন অবস্থা হবে, 40% অফ পাবে না।